ভারতের বিপক্ষে কঠিন লড়াই করেছেন নাসিম শাহ। শেষ ওভারে ব্যাক টু ব্যাক দুটি বাউন্ডারিও হাঁকিয়েছেন, তবে কোনো কাজে লাগেনি নাসিম শাহের এই লড়াই। ম্যাচ হেরে তাই চোখের পানি ধরে রাখতে পারেননি নাসিম শাহ, কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন এই পাকিস্তানি পেসার। সতীর্থ শাহিন শাহ আফ্রিদি সান্ত্বনা দিচ্ছিলেন, তাতেও যেন নিজের আবেগ ধরে রাখতে পারেননি নাসিম শাহ। এর আগে গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয় দেখেছিলেন নাসিম শাহ। হাসপাতালের বেডে শুয়ে দলের এমন হাত দেখাটা কতটা যন্ত্রণার সেটা তিনি ছাড়া বোধহয় আর কেউ অনুভব করতে পারবেন না। ইঞ্জুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েছিলেন ডানহাতি এই পেসার। এবার ভারতীয়দের হারানোর তীব্র ইচ্ছা ছিল নাসিম শাহের, ম্যাচও নিয়ে এসেছিলেন হাতের মুঠোয়, তবে শেষ পর্যন্ত প্রায় জেতা ম্যাচ হাত থেকে ছিটকে গেল, যেটি মোটেও আশা করেননি নাসিম। শেষ মুহূর্তে দলের এমন হার মেনেও নিতে পারেননি তিনি, যে কারণেই কষ্টে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন নাসিম শাহ। হয়তো এমনই হয় দেশপ্রেম।